আরেকটি ঘাটে আমরা এসেছি, এটা অন্য আরেকটি ঘাটের ছবি। এটা বড় ঠাকুর দেখো, বলছি না বড় ঠাকুর ভালো লাগছে, এবার চলে গেলে ভালো হতো না, এদিকে ভালো হলো। বড় ঠাকুরগুলো এগুলো এগুলো বড় ঠাকুরকে দেখাব। এটা বড় ঠাকুর অনেক আগের ঠাকুরটা ওখানে মাঝখানে দিয়ে দিয়েছে, গঙ্গা বেড়ে চলে গেছে। ওইটা ওইটা ওই ওইটা গঙ্গার মাঝখানে দিয়ে দিল, যে ভাসিয়ে দিলে চলে যাচ্ছে ওটা। ওইটা চলে যাচ্ছে স্রোতের নদীর টানে। রাধার ঘাট ঘাট এই পাশে বহরমপুরের ঘাট। আরো অনেক ঠাকুরগুলো এসছে, দেখ ওইটা কতদূর চলে গেল ভাসতে ভাসতে। ওইগুলো ওখানে রেখেছে কেন, ওগুলো মাঝখানে দেওয়া উচিত ছিল ভাসিয়ে। কোন পাড়ার কি ওটা নৌকা থেকে নৌকাটাও আসছে উপর থেকে। বিসর্জনের 3 নম্বর ভিডিও, এটা দুর্গা বিসর্জনের 3 নম্বর ভিডিও। তার রাধার ঘাটের কাজ ঘাটে আমরা এটা আছি, ভিডিও নম্বর 3। তে আপনাদের প্রত্যেকে স্বাগত, আপনারা দেখুন। ওদিকে আরো ঠাকুর আসছে, ঠাকুরগুলো ওইদিকে আমরা যাওয়ার সময় দেখে নেবো।
ঠাকুরগুলো দেখতে দেখতে যাবো সবটা। হ্যাঁ আমরা ঠাকুরগুলো যাওয়ার সময় খালি দেখে নেবো ওই ভাষণটা দেখে দেখার পরে। হ্যাঁ আর ঠাকুরগুলো দেখতে দেখতে যাবে। Thank you.
রাস্তা দিয়ে যাবে যাতে মানে গঙ্গা দেশে চলে যাবে। ভিডিও থ্রিটি এখানে শেষ করলাম, 3 নম্বর ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একটা বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি তারা যেন দ্রুত সাবস্ক্রিপশন করুন। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। এই ভাসানার ভিডিও এই প্রথম আমি দিলাম, প্রত্যেককে ভিডিওটি কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ।